আসসালামু আলাইকুম দর্শক রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে চিকেন ফ্রাই আর ঈদের সময় আমরা মোটামুটি সবাই কিন্তু নতুন নতুন রেসিপি করতে অনেক বেশি পছন্দ করি আর এজন্যই আজ আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে এই মজাদার চিকেন ফ্রাইটি তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমার বিশ্বাস আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটিতে লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান তো চলুন দর্শক আমরা এই মজাদার সুন্দর রেসিপিটি তৈরি করা শুরু করে দিই দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রয়লার মুরগির কয়েকটি রান নিয়েছি এখানে আমি দশ এগারোটির মতো রান নিয়েছি লেগ পিচ দেখতে পাচ্ছেন এটি আমি চামড়া সহ নিয়েছি এটা খুব ভালো করে ধুয়ে এর লোম লোমকূপগুলো আমি পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এটা চামড়া ছাড়াও করতে পারেন তবে চামড়া সহ করলে এটা পারফেক্ট একটা চিকেন ফ্রাই তৈরি হবে এজন্য আমি যে উপকরণগুলো দরকার সেগুলো নিয়েছি শুরুতে আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা গুঁড়ো আমি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আমি হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি লাল মরিচ তথা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ আর আমি দিয়ে দেবো সাদা গোলমরিচ গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো যেখানে আমি বড়ো এলাচ ছোটো এলাচ এবং দারচিনি গুঁড়ো করে নিয়েছিলাম এটি আমি একটা চামচ পরিমাণ দেব আর এবার আমি দেব টেস্টিং সল্ট টেস্টিং সল্টার খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসে এটা আমি এক চা চামচ পরিমাণ দিলাম এবং দিয়ে দিচ্ছি আমি সয়া সস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কারণ সয়া সসে লবণ থাকে জন্যই আমি একটু কম করে লবণ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এই মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তথা মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মশলাটা মেশানোর শেষ এবার আমি একটি একটি করে চিকেন লেগ নিয়ে নিচ্ছি অর্থাৎ চিকেনের রানগুলো নিয়ে নিচ্ছি এবার আমি এগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে একে একে আমি সব চিকেনের যে টুকরোগুলো সেগুলো এই মশলার সাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি এটা ঢেকে দিচ্ছি এবং নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলাগুলো একদম উপর দিক থেকে শুকিয়ে গেছে সেজন্য আমি নিচ থেকে একটু ভালো করে উল্টে উল্টে এই মশলাগুলো আবার সুন্দরভাবে এ চিকেনের টুকরোগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা অংশে খুব ভালোভাবে এই মশলাগুলো লেগে যায় দেখতে পাচ্ছেন আমাদের মশলা মেশানো শেষ তো এ পর্যায়ে আমি উপরে কটিংয়ের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়েছি আপনাদের সাথে সামনে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি ময়দা নিয়েছি আমি ময়দা নিয়েছি চার কাপ পরিমাণ আর এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা একটা ক্রিস্পি ভাব আনার জন্য যাতে সুন্দর মুসমুছা হয় সেজন্যই এই কর্নফ্লাওয়ারটা দেওয়া আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন আর এ পর্যায়ে আমি গোলমরিচ দিয়ে দিলাম একটা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ আর মরিচ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ এবং আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ তো এবার আমি এই আটার সাথে সরি ময়দার সাথে খুব ভালোভাবে এই যে বাকি উপকরণগুলো এগুলো মিশিয়ে নিচ্ছি যাতে করে খুব সুন্দর মসৃণ একটা ময়দার মিশ্রণ তৈরি হয় তো এবার মিশ্রণটা তৈরি করা মোটামুটি শেষ এটা কিন্তু আটা দিয়ে এই মিশ্রণটা তৈরি করলে হবে না ভিতর বাহিরের এই কোটটা করার জন্য অবশ্যই ময়দাটা ইউজ করাই শ্রেয় হবে তো দেখুন আমাদের মিশ্রণটা পুরোপুরি কমপ্লিট এবার আমি এই যে চিকেনের টুকরোটা কোট করব বাহিরের অংশটা এটা কোট করার জন্য এভাবে আমি ময়দা উপর দিক থেকে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে এভাবে চেপে চেপে নিচ্ছি এটা কিন্তু শুধু রানের উপরে চেপে চেপে দিলে হবে না এটা উপর দিক থেকে ময়দাটা দিতে হবে আর সেই ময়দাটার উপরে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে তথা কোট করতে হবে দেখতে পাচ্ছেন আমি উপর থেকে ময়দা একটু করে দিচ্ছি এবং এটা চেপে চেপে নিচ্ছি ওল্ড করে নিচ্ছি তো দেখুন এভাবে আমি এটা তিনবারের মতো কোট করব দুবার পানিতে দিব এবং তৃতীয়বার ভেজে নেব তো এভাবে কোট করার পরে আমি এরকম একটু নর্মাল পানি নিয়েছি আর এই নর্মাল পানিতে এই চিকেনের অংশটা ঢেলে দিলাম রেখে দিলাম এ পর্যায়ে আমি আরেকটি করে নিচ্ছি আরেকটি আমি চিকেনের লেগ এখানে ময়দাতে দিচ্ছি ময়দার মিশ্রণে দিয়ে এভাবে ঠিক একইভাবে ময়দাগুলো উপর থেকে দিচ্ছি এবং কোট করে নিচ্ছি ঠিক এভাবেই কোট করে নিতে হবে ময়দার উপরেই কিন্তু চিপতে হবে এটা যদি আমরা হচ্ছে রানে চিপে নিই রানে কোট করে নিই তাহলে কিন্তু রানটা নরম যেহেতু সেহেতু রানের এই যে নরম যে গোস্তটা রয়েছে সেটি খুলে যেতে পারে হাড় থেকে তো সেজন্য এটি খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে এরকম ময়দা উপরে দিতে হবে এবং কোট করে নিতে হবে চিকেনের উপরেই ময়দা দিয়ে কিন্তু এটা ভালো করে কোট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে কোট করে নিচ্ছি ঠিক একইভাবে করতে হবে খুব ধৈর্য সহকারে এটি কিন্তু খচমচ করে তাড়াহুড়া করে করা যাবে না দেখুন আমার কট করা শেষ এবার আমি এই অংশটিও এই সাধারণ যে নর্মাল পানিটা নিয়েছি সে পানিটাতে দিয়ে দিচ্ছি এবার একইভাবে আমি আরও একটি কোট করে নিচ্ছি দেখুন এটা আমার কোট করা শেষ এ পর্যায়ে আমি প্রথমে যে অংশটি কোট করে নিয়েছিলাম এবং পানিতে দিয়েছিলাম সেটি নিয়ে নিচ্ছি এবং পানি ঝরিয়ে এই ময়দায় খুব ভালোভাবে কোট করে নিচ্ছি দেখুন ঠিক একইভাবে আগের মতো করেই এটা ধীরে ধীরে এরকম ময়দা উপরের দিয়ে আস্তে আস্তে কোট করে নিতে হবে ঠিক এভাবেই দ্বিতীয়বারের মতো আমি যে তিনটি পিচ পানিতে দিয়েছিলাম সেই তিনটি পিচেই কোট করে নেব দেখুন এটি কিন্তু মোটামুটি আমাদের কোট করা শেষ এরকমভাবে উলটিয়ে উলটিয়ে আস্তে আস্তে এর উপরে ময়দা দিয়ে কোট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয়বারের মতো কোট করা হয়েছে এবং উপর দিক থেকে দেখুন রেস্টুরেন্টের স্টাইলে এটা কুচকে কুচকে গেছে দ্বিতীয়বার কোট করা শেষ এবার আমি এটি আবার পানিতে দিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছি এবং তৃতীয়বারের মতো আমি কোট করে নিচ্ছি তৃতীয়বারের মতো এবার আমি কোট করে নিচ্ছি এবং এবার আর কিন্তু পানিতে দিব না এবার এইভাবেই আমি এটা ঝেড়ে নিয়ে তেলে দিয়ে দেব তো দেখুন আমার কট করা শেষ এ পর্যায়ে আমি তেল গরম করতে দিয়েছি চুলায় এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে চিকেনের যে টুকরোটা এভাবে ভালো করে ঝেড়ে নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ময়দার সাদা অংশগুলো এগুলো কিন্তু তেলে ছড়িয়ে পড়েছে তো যখন কিন্তু এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই চিকেনের টুকরোগুলো তখন কিন্তু তেলটা আর এরকম সাদা থাকবে না এটি কিন্তু নর্মাল হয়ে যাবে নর্মাল তেলের কালার হয়ে যাবে যেহেতু আমি ডুবো তেলে ভাজিনি একটু কম তেলে ভেজেছি সেহেতু আমি উপর দিক থেকে এই যে তেলগুলো নিয়ে আস্তে আস্তে উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটি কিন্তু কম তেলেও ভাজতে পারেন এবং ডুবো তেলেও ভাজতে পারেন তাতে তেমন কোনো সমস্যা নেই তো ডুবো তেলে ভাজেটাই সাধারণত শ্রেয় আর কম তেলে ভাজলেও কোনো সমস্যা নেই একইভাবে দেখুন আমি দ্বিতীয় যে পিসটি সেটিও দিয়ে দিলাম তেলে ঠিক একইভাবে আমি তৃতীয় পিসটিও তেলে দিয়ে দেব আর এই চিকেন ফ্রাইয়ের টুকরোগুলো বারবার কিন্তু উলটিয়ে দেয়া যাবে না একটি বার একটি পাশ খুব ভালোভাবে মুচমুচে ভাজা হয়ে যাবার পরে আরেকটি পাশ উলটিয়ে দিতে হবে এ একটি করে চিকেন ফ্রাইয়ের টুকরো ভাজতে প্রায় আমার দশ মিনিটের মতো সময় লেগেছে আর আমি কিন্তু খুব জোরে জাল দিয়ে এই চিকেন ফ্রাইগুলো ভেজে নেইনি। এবং খুব হালকা আছে নেইনি আমি সার্বক্ষণিক মিডিয়াম আছে জাল রেখেছিলাম আপনারা দেখবেন যখন চিকেন ফ্রাইগুলো ভাজা হবে তখন কিন্তু এরকম আর তেল বুদবুদানি থাকবে না তেলের যে বুদবুদানিগুলো সেগুলো কমে যাবে এবং এরকমভাবে তেলগুলো কিন্তু ফুটতে থাকবে না আর যখনই এরকম হবে হালকা হয়ে যাবে তেলের ফুটান ব্যাপারটা তখনই বুঝতে পাবেন যে আপনার চিকেন ফ্রাইগুলো একইবারে তৈরি দেখুন আমাদের চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেকটাই ভাজা শেষের দিকে তেলের বুদবুদানিগুলো অনেকটাই কমে এসেছে আর যখন হয়ে যাবে তখন তো আরও অনেক বেশি কমে যাবে দেখতে পাচ্ছেন বুদবুদানি একেবারে স্টপ হয়ে গেছে প্রায় দেখুন এরপর যে আমি চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নেব এবার আমি একটি কিচেন টিস্যু নিয়েছি আর এই টিস্যুটা আমি প্লেটে রেখে এই প্লেটে আমি এই চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি যাতে করে এক্সট্রা যে তেলগুলো রয়েছে এগুলো এই টিস্যুটা চুপসে নেয় দেখতে পাচ্ছেন একইভাবে আমি এভাবে সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি তেল থেকে ঝরিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো উপর দিক থেকে দেখেই বুঝতে পাচ্ছেন এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এবং এটা খেতে রেস্টুরেন্টের থেকে স্বাদে কোনো অংশে কম নাই ঠিক একইভাবে আমি সব চিকেনগুলো এভাবে ভেজে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন সব চিকেনগুলো আমার ভাজা শেষ আমি উঠিয়ে নিয়েছি সবগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার বিশ্বাস আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য ভালো লাগলে লাইক দিন এবং আপনারা রেসিপিটি কেমন হয়েছে সেটি আমাকে জানানোর জন্য প্লিজ কমেন্ট করুন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং একটি কমেন্টই আমাকে অনেক অনেক উৎসাহ যোগাবে আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমি নতুন কোন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন asalamu alaikum wa rahmatullahi